আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের আলো বিষয় নিয়ে আলো অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে আলোর প্রতিসরণ। আমরা জানি আলো সহজ সরল পথে চলে, কিন্তু আলো যদি তার মাধ্যম পরিবর্তন করে, অর্থাৎ আলো যদি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন মাধ্যমের ঘনত্বের ভিন্নতার কারণে আলোকরশ্মি তার দিক পরিবর্তন করে। আলোকরশ্মির এই দিক পরিবর্তন করাকেই আমরা বলি আলোর প্রতিসরণ। একটু ভালোভাবে বোঝার জন্য আমরা বোর্ডে একটু আলোচনা করি। দেখে নাও যে মনে করি যে এ বি একটি হচ্ছে বিভেদ তল, এবং বিভেদ তলের উপরে এক মাধ্যম, নিচে এক মাধ্যম। মনে করি উপরে হচ্ছে বায়ু মাধ্যম এবং নিচে হচ্ছে পানি মাধ্যম। সেক্ষেত্রে লক্ষ্য রাখবে, যখন বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে আলোকরশ্মি যাবে, তখন তার দিক পরিবর্তন করবে। অনুরূপভাবে পানি মাধ্যম থেকে যখন বায়ু মাধ্যমে যাবে, তখন তার দিক পরিবর্তন করবে। এর প্রধান কারণ হচ্ছে মাধ্যমের ঘনত্বের ভিন্নতা। মনে করি যে বায়ু মাধ্যমে একটি বস্তু রয়েছে, এই বস্তুটি হচ্ছে এস একটি বস্তু। এই বস্তু থেকে একটি আলোকরশ্মি মাধ্যমে বিভেদ তলের ও বিন্দুতে আপতিত হয়ে ও এস ড্যাশ পথে প্রতিফলিত হয়ে চলে যায়। এখানে আলোকরশ্মি কিন্তু তার দিক পরিবর্তন করছে। যদি না করতো তাহলে আলোকরশ্মি সহজ সরল পথে যদি যেত, তাহলে এই পথ দিয়ে যেত। কিন্তু মাধ্যমের ভিন্নতার কারণে, এটি হালকা মাধ্যম, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হওয়ার কারণে সেটি তার দিক পরিবর্তন করে ওএস পথে প্রতিসরিত হয়েছে। অনুরূপভাবে যদি আমরা দেখি যে পানিতে একটি বস্তু রয়েছে, এই বস্তুটি হচ্ছে এন একটি বস্তু। এন বস্তু থেকে আপতিত রশ্মি, একটি রশ্মি বিভেদ তল ও বিন্দুতে আপতিত হয়েছে, এবং আপতিত হওয়ার পর এটিও তার দিক পরিবর্তন করে ইন্ডাস পথে প্রতিশোধিত হয়েছে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো যে আলোকরশ্মি কিন্তু এখানেও সহজ সরল পথে যায়নি। সহজ সরল পথে যাওয়ার গেলে যেতে যদি যদি যেত তাহলে এই পথ দিয়ে যেত, কিন্তু সহজ পথে না যাওয়ার কারণে আলোকরশ্মিটি তার দিক পরিবর্তন করে ও ইন্ডাস পথে প্রতিশোধিত রয়েছে। তোমাদের বইয়ে, অষ্টম শ্রেণী বইয়ে একটি বিষয় উল্লেখ নেই, সেটি হচ্ছে অবিলম্ব এবং আপতন কোণ প্রতিসরণ কোণ। আমি এই বিষয়টি নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করতেছি যে বিভেদ তল দেওয়া হয়েছে ও এ বি, এবং এ বির বিভেদ তলের উপর আমরা একটা কল্পিত অবিলম্ব অঙ্কন করেছি, একটি লম্ব অঙ্কন করেছি। এই এম ও এম ড্যাশ হচ্ছে সেই অবিলম্ব। এই অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলব আপতন কোণ, এবং প্রতিসরিত রশ্মিটি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলব প্রতিসরণ কোণ। তাহলে বায়ু মাধ্যম থেকে যে রশ্মিটি দর্পণে ও বিন্দুতে আপতিত হয়েছে, সেখানে একটি কোণ অঙ্কন করেছে, সেই অঙ্কন সেই কোণটির নাম হচ্ছে আপতন কোণ। এই আপতন কোণটির নাম হচ্ছে এম ও এস ড্যাশ, এম ও এস, এটি একটি আপতন কোণ। আর এই আপতিত রশ্মিটি যে প্রতিসরণ কোণ তৈরি করেছে সেটি হচ্ছে এস ড্যাশ ও এম ড্যাশ। এখানে আপতন কোণটি বড় এবং প্রতিসরণ কোণের মানটি ছোট। অর্থাৎ আলোকরশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, সেক্ষেত্রে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণের মান ছোট হবে। অপরদিকে আমরা যখন পানি থেকে বায়ু মাধ্যমে চিন্তা করব, তখন পানি মাধ্যম থেকে যে আপতিত রশ্মিটি গিয়েছে সেটি হচ্ছে এনও। এনও অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটির নাম হচ্ছে এন ও এম ড্যাশ, এবং যে প্রতিসরণ কোণটি উৎপন্ন করেছে সেই প্রতিসরণ কোণটির নাম হচ্ছে এম ও এন ড্যাশ। এক্ষেত্রে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণের মান বড় হয়েছে। অর্থাৎ আলোকরশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, সেক্ষেত্রে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণের মান বড় হবে। তো শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা থেকে এটিকে শিখলাম যে আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন মাধ্যমদের ভিন্নতার পার্থক্যের কারণে, ঘনত্বের ভিন্নতার পার্থক্যের কারণে আলোকরশ্মি তার দিক পরিবর্তন করে। একে আমরা বলবো আলোর প্রতিসরণ। আর আলোর প্রতিসরণ যখন আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, সেক্ষেত্রে আপতন অপেক্ষা প্রতিসরণ কোণের মান ছোট হবে। অনুরূপভাবে যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, সেক্ষেত্রে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণের মান বড় হবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা ক্রান্তিকোণ বা সংকটকোণ এবং পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।